ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে ইউরোপের তিন দেশ স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে নরওয়ে রাজধানী অসলোতে এক বৈঠকে বসেছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোর সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেন মাদ্রিদ ফিলিস্তিনকে যত শীঘ্রই সম্ভব স্বীকৃতি দিতে আগ্রহী অসলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানান নরওয়ে প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী আশা করেন ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো এই পথ অনুসরণ করবে দেশ তিনটি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত তবে এই মুহূর্তে তারা কোনো সময়সীমা নির্ধারণ করতে চান না পরিস্থিতি অনুকূলে এলেই আনুষ্ঠানিক পদক্ষেপ নেবেন তারা এর আগে ইউরোপের দেশে মাল্টা ও স্লোভানিয়া জানিয়েছেন তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে